फोन करलो फोन कर सर एरक लोकल किस प्रब्लम होता क्ज करते एक असुविधा हो আমি বললাম কে প্রবলেম করছে তো উনি একজন নাম্বার দিলেন আমাকে অটোমেটিক আমি ওনাকে ফোন করে বললাম যে আমরা যখন শিফটিং কাজ করি বা কোনো লাইনের কাজ করি আমরা লোকাল কোনো পারমিশন লাগে না আমাদের বিগত দিনে আমরা এরকম প্রচুর কাজ করে এসেছি কাজ করার পর কন্ট্রাক্টর এটা রেজিস্ট্রেশন করে দিয়ে চলে যায় তারপর উনি বলছেন না আসতে হবে সাইড আমি ঠিক আছে আমি আসব আপনারা সরকারি কাজে কেন বাধা দিচ্ছেন এগুলো ঠিক না বাধা দেওয়া আপনাদের জন্য কিন্তু সরকারি কাজ বাধা হয় এটা আমি ওনাকে বললাম তারপর একটা সেকেন্ড টাইম একটা লোক আমাকে ফোন করলো ফোন করে অজস্র গালি গালাজ আমাকে দিল একদম বাজে গালি গালাজ যেটা আমি বলতে পারবো না এটা আমার মোবাইলে অলরেডি রেকর্ড করা আছে কে গালি কে ফোন করেছে আপনাকে আমি নাম্বারটা চিনি নাম্বারটা আমার কাছে আছে অজস্র গালি গালাজ মানে অজস্র পরিমাণ এই ধরনের সিনারিও আমরা বিগত দিনে কোনোদিন পাইনি আমি আজকে টিএনজিএসএল 12 বছর ধরে আছি দিস ইজ দা ফার্স্ট টাইম আমি এই ধরনের জিনিস আমি লক্ষ্য করলাম আমি বিগত দিনে প্রচুর কাজ করেছি আমি বড় বড় লাইন লেয়িং থেকে শুরু করে শিফটিং কাজ আমি দেখি কিন্তু এই পরিস্থিতিতে আমি এই সরকারে দেখবো আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার উপরে ফিজিক্যালি আমার উপরে ইয়ে করে অ্যাটাক করা হচ্ছে তিনজন একজন লাথি মারলো আমাকে একজন আমাকে মাথা পিছনে মারলো নারু দত্ত আমাকে মাথা পিছনে আমার চর মারলো আরেকজন লাথি মারলো আরেকজন ঘুষি মারলো কে যে আমাকে লাথি মারলো সে এখানে নেই কিন্তু আমি রিয়েলি আমি এই ব্যাপারটা নিয়ে আমি যথেষ্ট চেষ্টা করবো আমার অফিস থেকে আমি যাবো সিএম চিফ মিনিস্টারের কাছে আপনারা কি পুলিশের কাছে কোনো দরখাস্ত করবেন আমরা পুলিশের কাছে এখন এফআইআর করবো বাই নেমে আমরা এফআইআর করবো টিএনজিসির তরফ থেকে এটা কি টিএনজিসির পক্ষ থেকে হ্যাঁ একদম টিএনজিসির পক্ষ থেকে কারণ আমি অন ডিউটিতে আমার উপরে অ্যাটাক হয়েছে অন ডিউটি অবস্থা আমার উপরে অ্যাটাক হয়েছে যারা আপনারা তো হাত তুলেছে ওদের নাম কি ওদের নামটা আমি চিনি না বাস ওদেরকে আমি আইডেন্টিফাই করে দিতে পারবো তিনজনকে আমি চিনি যা যে আমার আইডেন্টিফাই করেছে একজন নারু দত্ত আমার উপর হাত তুলেছে আরেকজন ওর নামটা জানি না আমি ওর আপনার গ্রিন টি শার্ট আরেকজন লাথি মারেছে ও অলরেডি এখানে নেই সাইডে আমি ওনাকে দেখতে পাচ্ছি না কি সাহা না কি সুজয় সাহা না কি বলছিল জানি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.